হরিয়ারপাড়ায় বেপরোয়া গতির বলি এক বৃদ্ধা। বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো লালন বিবির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ হরিহরপাড়ার ডল্টনপুর এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন বছর 58 লালন বিবি। তখনই বহরমপুর থেকে হরিহরপাড়ার দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। ঘাতক গাড়ি সহ চালককে আটক করা হয়। বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের। ওখানে অ্যাক্সিডেন্ট, আমি বাড়ি বহরমপুরে ডিউটি সেরে আসলাম, এসে দেখছি জামাটা খুলে দেখছি গাড়ি বিকট একটা আওয়াজ, তারপরে আমরা ছুটে এসে দেখছি এটা আমার দাদিমা স্পটিং মারা গেছে, ওটা সুইফট ডিজায়ার আসছিল আমতলা রোড, বহরমপুর থেকে আমতলা আসছে, হ্যাঁ আমতলা রোডে যাচ্ছে, তারপরে আমরা অটো থেকে টুকটুকি থেকে হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তারবাবু বলল স্পটিং মারা গেছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।